চরিয়া লাগে নমস্কার, আমি মিঠু, মিঠুর ঘর কন্যায় সবাইকে স্বাগত, সবাইকে সুপ্রভাত জানিয়ে রবিবারের ব্লগটা নিয়ে দেখো খুব সকাল সকাল চলে আসলাম। তোমরা যারা আগের দিন ভিডিও দেখেছো তারা তো জানোই আমি আগের দিন দিদির বাড়িতে চলে এসেছি, কারণ রবিবার আমার দিদির মেয়ের আশীর্বাদ। যেহেতু বাড়িতে আজকে অনুষ্ঠান তাই খুব সকাল সকাল সবাই উঠে পড়েছে, আমরাও উঠে পড়েছি। এখন কিন্তু মানে 5:30 বাজে ভোর, মানে কতদিন বাদে যে এই ভোর 5:30 উঠেছি আমার মনে পড়ছে না। তারপর দেখো সকালটা কত সুন্দর। আর দিদিদের বাড়িতে যখন আমরা এমনিতেও বেড়াতে আসি, ওদের বাড়ির প্রত্যেকে সবাই খুব ভোরবেলায় উঠে যায়। এরপর সকালবেলা দেখো 5:30 সময় রাঁধুনিরা চলে এসেছিল, দিদি স্নান করে রান্না শুরু হওয়ার আগে যে ধূপবাতি দিয়ে প্রণাম করতে হয়, দিদি রান্নার ওখানে একটু পুজো করতে হয় আর কি, ওখানে করে নিল। তারপর দেখো সকালবেলায় আমি দুটো শালিক দেখলাম, তোমরা মানো কি না মানো আমি জানি না, আমি কিন্তু মানি। মানে যদি একটা শালিক আমি দেখি সকালবেলায় আমি কিন্তু দুটো শালিক খুঁজে বেড়াই, যতক্ষণ না পাই ততক্ষণ কিন্তু আমার খোঁজা চলতে থাকে। আর দিদিদের ঘরের পাশেই আছে বড় এক ফুটবল খেলার মাঠ, সেখানে সকালে সন্ধে সকাল সন্ধে দুবেলায় আর কি সবাই খেলাধুলো করে। এরপর কালকে তো তোমরা দেখেছো বারান্দাতেই আশীর্বাদ হবে বলে এখানে একটু ফুল দিয়ে সাজানো হয়েছে। এবার প্রচণ্ড গরমের জন্যে কুলার চালানো হবে, এবার কুলারের হাওয়ায় প্রদীপ নিভে যাবে কি না তার ট্রায়াল চলছিল, বাবা আর মেয়ে মধ্যে ট্রায়াল চলল। তারপর শেষমেশ দেখা গেল কুলারটা একটু বাদিক ঘেঁষে রাখলে প্রদীপটা নিভবে না। তারপর দেখো এদিকে হিটলার ভদ্রলোক জানি না কোন মেজাজে আর কি, খুশ মেজাজে সিংহাসনের উপরে বসে পায়ের উপর পা তুলে পোজ দিচ্ছিলেন, তাই দেখে আমি একটু ছবি তুলে নিলাম। তারপর আমি স্নান সেরে চলে আসলাম। আর এইদিকে দিদির জায়রা, দিদিদের বাড়িতে তিন বৌমা আছে, মানে একটা দিদিদের বাড়িতে কোনো কাজ হলে কাজের লোকের মানে অসুবিধা হয় না, অনেক আছে বাড়িতে ওদের অনেক কাজের লোক, ওর জায়রা বৌমারা সবাই এসে হাতে হাতে করে দেয়। তা দেখো ঘর সাজানো হয়ে গেছে যেটা আশীর্বাদের সময় লাগবে। তারপর পুষ্পপাত্রের মধ্যে ধান দূর্বা চন্দন দিয়ে যেগুলো সাজাতে হয় সেগুলো সবাই রেডি করে দিয়েছে। তারপর সকালের জলখাবারে আছে লুচি আর আলুর তরকারি, দিদি খেতে পারবে না, দিদি খাবে না আর অর্চিও খাবে না, ও একটু ছাতু খাবে, আর দিদিও বললো একটু ছাতুই খাবে, মানে লুচি টুচি ওরা খেতে নেইও আর ওরাও খেতে চাইছে না। তারপরে দেখো জলখাবার শুরু হয়ে গেছে। আর দিদির মেয়ের বিয়ে উপলক্ষে সবার মনেই না একটা অন্যরকম আনন্দ আছে, আমাদের আনন্দও আছে একটা বিষণ্ণতাও আছে। আমরা তো চার ভাই বোন, চার ভাই বোনের মধ্যে কিন্তু ওই ও আমাদের একমাত্র মেয়ে, সবারই কিন্তু ছেলে। আবার ওদের এই বাড়িতেও কিন্তু ওর তিনটে দিদি আছে কিন্তু তাদের 20-25 বছর 30 বছর আগে সবার বিয়ে হয়ে গেছে, মানে বহু বছর বাদে এই বাড়িতে মেয়ে বিয়ে হচ্ছে বলে ওর জ্যাঠতো দাদাদের ভাই কাকা জ্যাঠা সবার মনে একটা মানে আলাদাই আনন্দ, যেটা আমার বাপের বাড়ির দিকেও সবার খুব আনন্দ। এরপর দেখো আমার বড় মামি, বোন, ওর বৌদি শাড়ি পরিয়ে দিয়েছিল, তারপর ওর বান্ধবীও হেল্প করলো, সবাই মিলে ওকে আর কি সাজিয়ে গুছিয়ে দেওয়া হলো। আর আমাদের মধ্যে নিয়ম হচ্ছে যখন ছেলের আশীর্বাদ হয় তখন মেয়ের বাড়ির থেকে যে পোশাক যাবে, ফুলের মালা, তুলসীর মালা, ঘুনসি এগুলো পরেই বসতে হয়। আবার মেয়ে আশীর্বাদের সময় ছেলের বাড়ির থেকে যেগুলো পাঠাবে, শাড়ি, ব্লাউজ, তারপর ঘুনসি যেটা
তুলসীর মালা বলে, তারপর রজনীগন্ধার মালা সব ছেলের বাড়ি থেকে চলে এসেছে, সেগুলো দিয়েই ওকে সাজিয়ে গুছিয়ে দিয়ে পুরো তৈরি করা হলো। ওর বান্ধবী, আমার বোন, আমার বড় মামি, আমার মা, ওর দুই বৌদি, তারপর এখানে গুড়গুড়িটাকে দেখো, গুড়গুড়িটাকে তো তোমরা আগে দেখেছো, আমার বোনের মেয়েটা। যখন দিদির মেয়েকে রেডি করা হচ্ছিল, ওর নাম অর্চিতা, ওকে ওর বাড়িতে সবাই মাম্পি বলে ডাকে, কাকা জ্যাঠা দাদা ভাইরা সবাই মাম্পি বলেই ডাকে, আর আমাদের বাপের বাড়ির দিকে সবাই ওকে ডাকে অর্চিতা, তো অর্চি বলে ডাকে। এবার অর্চিকে যখন সাজানো হচ্ছিল, এই গুড়গুড়ি তখন কোথা থেকে একটা লিপস্টিক নিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে দেখো ঠোঁটটাকে ভূত করেছে, মানে এই সদ্য সদ্য ওর 2 বছর হয়েছে, ভাবতে পারো? অথচ ও কিন্তু, আমার বোন কিন্তু মানে বহু দিন বাদে বললো এই লিপস্টিক দিয়েছে, যেহেতু কোনো অনুষ্ঠান না পড়লে আর কোথায় দেবে, ও আজকে যে ওকে সাজানো হচ্ছিল সেটাই ফলো করে লিপস্টিকটা দিল। এই নিয়ে খানিক হাসাহাসি চললো, তারপর দেখো আশীর্বাদের একটা নির্দিষ্ট সময় থাকে, সেই সময় হয়ে গেছে, ওকে ওপর থেকে ঠাকুর ঘরে প্রণাম করিয়ে এনে যেখানে ঘট বসানো হয়েছে সেখানেও প্রণাম করিয়ে ও বসে গেল। এবার আশীর্বাদ শুরু হয়ে গেল। প্রথমেই আশীর্বাদ শুরু করলেন ছেলের বাড়ির থেকে ছেলের মামা। ছেলের মামা একটা গলার চেন দিয়ে আশীর্বাদ করলেন। এরপর আশীর্বাদ করছেন ছেলের মামিমা। এরপর আশীর্বাদ করছেন ছেলের মা, মানে অর্চির শাশুড়ি মা। উনি আশীর্বাদ করলেন একটা সীতাহার দিয়ে। আমার ছবিটা তোলার সময় আমি ভেবেছিলাম ছবিটা তুলছি, কিন্তু পজ করা ছিল, সেটা পরে এডিটিংয়ের সময় দেখলাম। আর ইনি আশীর্বাদ করছেন ছেলের কাকা, আর অর্চির পাশে বসে আছে দেখো ওর জ্যাঠতুতো দাদার মেয়ে ভাই, যে আর কি খুব সুন্দর একটা ড্রেস পরেছিল। এরপর আশীর্বাদ করছে অর্চির মাসি শাশুড়ি। এরপর ওর মেসো শ্বশুর আশীর্বাদ করছেন। এইদিকে দেখো আমার বোনের গুড়গুড়িটা ওখানে বসে আছে, আর বোন বারবার ডাকছে চলে আসো চলে আসো, কিন্তু আসবে না। ও দেখবে, ও কিন্তু এই প্রথম দেখছে এরকম কোনো আশীর্বাদ বা বিয়ে, প্রথম দেখছে, কিন্তু মানে সবাইকে দেখে এত আনন্দ হয়েছে ওর, ওখানেই কিন্তু চুপটি করে বসেছিল, দুষ্টুমিও করেনি কিছু করেনি।
এরপর বারবার লোডশেডিং হচ্ছিলো, যার জন্যে ও আরও ঘামছিলো গরমের মধ্যে। নতুন শাড়ি মালা এগুলো পরে এমনিতেই কষ্ট হয়, তার মধ্যে লোডশেডিং। এরপরে আশীর্বাদ করেছিল ওর মাসতুতো ননদ, তারপর ছেলের বাড়ির আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেলে আমাদের বাড়ির তরফ থেকে শুরু হলো। যেহেতু আমার বাবা সব থেকে বয়োজ্যেষ্ঠ, এই জন্য আমার বাবাই আগে শুরু করলো। তারপরে এইদিকে দেখো আমাকে ডাকছিল, মানে ছেলের বাড়ি আশীর্বাদ হয়ে গেলে আসার সাথে সাথে লস্যি দেওয়া হয়েছিল, তারপর আশীর্বাদ পর্ব মিটে গেলে ফল মিষ্টি দিতেই হয় আর কি, ফলটা দিতেই হয় আশীর্বাদে। পাঁচ রকম ফল, পাঁচ রকম মিষ্টি, তা ওর কাকিমারা ওর বৌদিরাই সবাই গুছিয়েছিল, তারপর বোন ওর বৌদি হাতে হাতে গিয়ে সবাইকে দিয়ে আসলো, তারপরে আমার বৌদিও ছিল, সবাই মিলেই করছিল। আর আমি যেহেতু ভিডিওটা করছিলাম বলে আমি আর এইদিকে আসিনি, কিন্তু আমাকে ডাকাডাকি করছিলো, তা আমি দেখলাম ওরা করছে, আমি চলে আসলাম। তারপরে দেখো আমি যখন ওইদিকে গেছিলাম, আমাদের তরফ থেকে অনেকেরই আশীর্বাদ হয়ে গেছিলো, আমার মায়ের, আমার বড় মামার, তারপরে এখন করছে আমার বড় মামি। আর যেহেতু ও আমাদের মধ্যে একাই মেয়ে, বলছি না সবারই একটা আলাদা আনন্দ আছে, আর মামিদের তো নাতি হয়, এটা আমার ছোট মামি, মানে সবারই সবাই খুব আনন্দ, ওর বিয়ে নিয়ে সবার মনেই একটা আনন্দ রয়েছে। আর আনন্দটা আরও বেশি কেন বলো তো, যেহেতু ওকে হাতে করে দেওয়া হচ্ছে, এটা কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ, একদম ঘটক দেখে সম্বন্ধ করে দুই বাড়ির থেকে বিয়েটা হচ্ছে। দেখবে ছেলে মেয়েকে হাতে করে যদি বিয়ে দেওয়া হয় না, তার থেকে বোধহয় আনন্দের আর কিছু হয় না। এরপর আশীর্বাদ করছে আমার দাদা, আমরা তো চার ভাই বোন, দিদি বড়, তারপর দাদা, তারপরে আমি, তারপর আমার ভাই আছে, কিন্তু ভাই এখন জম্মু কাশ্মীরে রয়েছে, ও ছুটিতে আসতে পারেনি, যদি এখন ছুটিতে আসতো তাহলে আর বিয়ের সময় আসতে পারতো না, যে কারণে ভাই আসতে পারেনি। এটা এবার আশীর্বাদ করছে আমার বৌদি, আর এনাকে তো তোমরা চেনোই, কেউ কেউ চেনো কেউ কেউ চেনো না, ইনি হচ্ছেন আমার হিটলার হাজবেন্ড। এরপর আশীর্বাদ করলো আমার মামাতো ভাই, আর ওই দিক থেকে দেখো আমার শ্রীমান পুত্র সামনে আসলে ছবিতে উঠে যাবে, তাই ওইখান থেকে দেখছিল জানলার উপর থেকে। এরপর বোন আশীর্বাদ করলো মামাতো বোন, ¶¶
এরপর ওর পরিচিত বড় মেজো জ্যাঠামশাই আশীর্বাদ করছে। এরপর আশীর্বাদ করলেন অর্চিতা সেজো জ্যাঠামশায়। ভিডিওটা আর বড় করছি না, বাকিটা দেখাবো পরবর্তী অংশে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।